দর্শক, রাজশাহী কামারপাড়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন রানা, আপনাদেরকে দেখাচ্ছি আমের হাট। দেখেন নওগাঁ রাজশাহীর আমের জন্য যে বিখ্যাত, সেই আমের হাটগুলো কীরকম বসে। এই আমগুলো বিক্রি হয়ে গেল কিছুক্ষণ আগে, এইভাবে ভ্যান গাড়িতে এগুলো সরাসরি সব বাগান থেকে গৃহস্থরা নিয়ে আসে আর এখান থেকে সবাই কিনে নিয়ে চলে যায় এগুলো আড়তে, আর এই আমগুলাই সারা বাংলাদেশ অবশ্য চলে যাচ্ছে। ভাই, কী কী আম আছে আপনার এখানে? আম নাকি লস করে বিক্রি করতেছে? এখানে কি কি প্রজাতির আম আছে? সব বোম্বাই। তো আমি আপনাদেরকে আরো কিছু আমের গাড়িগুলো দেখাই, আপনারা দেখতে থাকেন এবং কি রেটে বিক্রি হচ্ছে। ভাই, এখানে কি কি আম আছে এগুলো? ভাই, বোম্বাই গোপাল, কি দামে বিক্রি হচ্ছে? হাজার। মন কয় কেজিতে? মন 52। সবগুলাই 52 কেজিতে মন এখানে, আর উদ্দাররা কিনে থাকে আপনার 1000 টাকা মন। যারা কিনতেছে তারা এই যে নাম লিখে দিচ্ছে, এবং এখানে হিউজ পরিমাণে আম রয়েছে। এগুলা কি আম ভাই? অরিজিনাল হিমসাগর, যাকে রাজশাহীর ক্ষীরসাবাদ। এই আমটা প্রচুর মিষ্টি, মৌমাছির চাক থেকে মধুর চাইতে এটা বেশি মিষ্টি পাবেন। আমি সবচেয়ে বেশি যেটা খিরসা আমটা পছন্দ করি। এটা কত করে এমন ভাই দাম চাচ্ছেন? এটা কত? ও দরদাম হচ্ছে ওইদিকে, আরও আম এইদিকে আছে। আমের হাটটা আপনারা যদি আসেন, এটা রাজশাহী কামারপাড়া হাট। এই হাটে সবাই নিয়ে বসে আছে আম। আমের সাইজগুলো যদি দেখেন প্রাণ জুড়িয়ে দেবে। ভাই, এগুলো কি আম? বাড়ি ফোর কি? এগুলো হিমসাগর, রাজশাহী যাতে খিরসা বলা হয়। কত করে মন চাচ্ছেন? 1600-1700-1500 ওইদিকে চাইলো, 1000। আমরা দেখাচ্ছি বাজারটা, মূলত রাজশাহী বা নওগাঁর আমগুলা কী দামে বিক্রি হয় এবং কীভাবে বিক্রি হয় হাটগুলোতে। আপনি যদি এখানে আসেন, না দেখলে বুঝতে পারবেন না। এগুলা কি আম ভাই? ন্যাংরা। এগুলো কি ক্যারেট সহ বিক্রি হয় না ক্যারেট ছাড়া? ক্যারেট ছাড়া মন ভাবে ওজন করে দিবা। আর এখানে যে আম বুকিং চলতেছে, সুন্দরবন কুরিয়ার, সদাগর কুরিয়ার, সব কুরিয়ারগুলাই মোটামুটি আছে। আর এখান থেকে কিনে আপনি ব্যবসা করতে পারবেন, আর কুরিয়ার করে নিয়ে যেতে পারবেন, গাড়ি করে নিয়ে আসা হয়েছে। এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে কি আমগুলা কাকা? আমের গোপাল, বোম্বাই গোপাল। কত করে মন চাচ্ছেন? বিভিন্ন রেটের আম আছে এখানে, যে যে রেটে চাই দরদাম করে আপনারা কিনবেন এবং দেখে নেওয়ার সুযোগ আছে। ডানে বামে সকালে মূলত হাটটা বেশি জমে, এখন পুরো দুপুর টাইম, যার কারণে বেচা কেনাটা শেষের পথের দিকে। কারণ এখান থেকে কিনে তারা নিয়ে চলে গেছে, আবার কুরিয়ার করছে। আড়তগুলো যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আড়তে কী পরিমাণ তারা স্টক করছে কিনে। ভাই, আম খাচ্ছেন মিষ্টি? হ্যাঁ, সেই স্বাদ না? সেই স্বাদ রাজশাহীর আম, নওগাঁর আম, এগুলো সেই স্বাদ। খাইতে অনেক সুস্বাদ এবং মজা, অনেক মজা। আপনারা এই সিজনেবল পণ্য আম, এই আম আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসতে হবে নওগাঁ বা রাজশাহী, এই কামারপাড়া এই হাটে। এই হাটটা আজকে ঘুরে আপনাদেরকে বাজার দেখানোর চেষ্টা করলাম। অনেক গাড়ি আসতেছে এখনই, যদিও দুপুর টাইম হয়ে গেছে, গাড়ি আসতেছে চলে যাচ্ছে কিনতেছে। এটা কেবল নিয়ে আসলেন ভাই? কত করে চাচ্ছেন? কি আম বলেন, কি আম এটা? আটিরাম। আটিরামের তো নাম আছে বলেন। বিভিন্ন কোয়ালিটির আম আছে এবং মেন রোডে হওয়ার কারণে অনেক শব্দ আসতেছে। পরবর্তীতে আবার অন্য ভিডিও দেখাবো সবাইকে। আল্লাহ হাফেজ।